আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি পানাম সিটি। আর এই পানাম সিটিতেই ছিল ইসাকার রাজধানী। আর এই রাজধানীটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে সবগুলাই ঝুঁকিপূর্ণ ভবন। আর এই সব ভবনগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেরি না করে চলে যাই সেই ভবনগুলো দেখতে। পানাম নগর প্রবেশ করেই আমার কাছে মনে হয়েছিল যেন মানুষের বসবাস। আর আমি যখন একটু ভিতরের দিকে রওনা দিলাম তখন দেখতে পেলাম অনেক মানুষের আসা যাওয়া এই চলমান রাস্তা। তখন চোখ পড়ে গেল সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর দিকে। যদিও ভবনগুলোর বেহাল অবস্থা হয়ে রয়েছে, পানাম নগরের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ইতিহাস তুলে ধরব এই ভিডিওতে। আর আপনার পানাম নগরে প্রবেশ করতে হলে আপনার গন্তব্য হবে মাত্র 15 টাকা। এই পানাম নগরের দূরত্ব ঢাকা থেকে 30 কিলোমিটার। সোনারগাঁও জাদুঘর থেকে মাত্র 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন সেই পানাম সিটিতে। হারিয়ে যাওয়া এই নগরীতে যেন নিজেই হারিয়ে গেলাম এক গল্প লোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা যা মানুষ মানতে বাধ্য। যে শহরে ছিল একসময় ধনী বণিকদের বসবাস, যে বণিকরা কারি কারি টাকা টেলে করেছিল অট্টলিকা সাদের বসতি, তারা কি জানতো একসময় বিলুপ্ত হয়ে যাবে তাদের সেই নগরী? 15 শতকে ইসাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্কা। নদীপথে বিলে থেকে আসত থান কাপড়, আর দেশ থেকে যেত মুসলিম। মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা। প্রায় ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে উঠেছিল পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্য স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ে প্রাচীন শহর ছিল পানাম, এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটির ঔপনিবেশিক দাঁচের তোলা একতলা বাড়ি রয়েছে প্রচুর। 1615 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ইসাকার পথচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমলে থেকেই এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানাম নগর নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর। বড়নগর, কাশনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁ, এই তিন নগরের মধ্যেই পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাধিক পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার ভারবুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে 20 কিলোমিটার এলাকা জুড়েই এই নগরী গড়ে উঠেছে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কালের ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারা গড়ে তুলেছিল এই নগরী। 1961 সালে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। প্রায়ই আসত ইসাকা এই নগরীতে। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে রাজ অতিথিদেরকে নিয়ে এসে ঘুরে দেখাত এই নগরী। পানামের টিকে থাকা বাড়িগুলির মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ওপেনিক বেসিকতা ছাড়াও মুঘল, গ্রিল, গাদরা স্থাপত্যশৈলীর সাথে স্থায়ী কারিগরদের শিল্পকলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ির ব্যবহার, উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার, নির্মাণ কৌশলের দিক দিয়ে অসাধারণ সুন্দর আর কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্যাকেট, ভেন্টিল্যান্ট আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই ছাদের মধ্যবিস্ত স্থানে নীল ও সাদা চাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোর নকশা ও কাস্টম আয়রনের কাজগুলো নিখুঁত। কাস্টম আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এদের সাথে সিরামিক্স টাইসের রূপায়ণ প্রতিটি বাড়ির অন্তর্বাটি, বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরা ডুপে, ভিতরে আছে উন্মুক্ত উঠান।
পানাম নগরীর পরিকল্পনায় নিকুঁ। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া নলকূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ডালু। প্রতিটি বাড়ির পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পাঠশালা, চিত্রশালা, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হুসেন শাহি মসজিদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠির। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশে এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানি মুসলিম বস্ত্র ক্রয় কেন্দ্রে দপ্তর ভবন হলেও পরে নীলকুঠির ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। যদিও বর্তমানে 2004 সালে নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে গেছে, নতুন করে করা হয়েছে ঢাকা। পঙ্কিরাস খালের উপর 17 শতকে এই পুলটি নির্মিত হয়েছিল, যা আমিনপুর ও রসুলপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে। 3টি কিলারের উপর পুলটি স্থাপিত। পুলের নিচ দিয়ে পণ্যবাহী নৌকা যানবাহন চলাচলের সুবিধা। মাঝখানে কিলারটি কিছুটা উঁচু করে বানানো হয়েছিল। 1977 খ্রিস্টাব্দের পুলটির সংস্কার কাজ চালানো হয়। পারস্যের বিখ্যাত কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গ্যাসউদ্দিন আজম শাহ। বিদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গান রচনা করেছিল উপহার পাঠান সুলতানকে। এই গানের সূত্র ধরেই পারস থেকে 4 জন পর্যটক এসেছিলেন। এসে মুগ্ধ হয়েছিলেন সেই পানাম নগরীর সৌন্দর্য দেখে। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎসর্গ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে এখানকার সন্তান মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে, কিন্তু সহযোগিতা করার কারণেই হিন্দু ব্যবসায়ীদের এখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে ব্রিটিশরা। আর হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে পুনর্বাসন শুরু করে বলে এখানকার কর্মে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। মূলত এই পানাম নগরীতে বসবাস করত হিন্দু ব্যবসায়ীরা। বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা কর্মে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। নির্মম অত্যাচার আর লুটের দলেরা সবকিছুই লুটপাট করে নিয়ে গেছিল সেই পানাম নগরী থেকে। অবশেষে রাখছিল না সেই দরজা জানালা, সেগুলোও তারা নিয়ে গিয়েছিল। এলাকা ক্ষতিগ্রস্ত হয় আর ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবেই ধ্বংস হয়ে গেল পানাম নগর। বর্তমানে পানাম নগরের রাস্তার দুধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তা গড়ে ওঠা 19 এবং 20 শতাধিক হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। বাংলাদেশ স্বাধীন হবার পর 1971 খ্রিস্টাব্দের আগে ও পরে বাড়িগুলো 10-15 বছর ইজারা দেওয়া হয়, পরে নবায়ন করা হয়। মূল বাসিন্দাদের অযত্নে অবহেলায় বাড়িগুলো ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে 2004 সালে এজারা নবায়ন করা বন্ধ করে দেয় সরকার। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এই পানাম নগরে, আর এই পানাম নগরে নিরাপত্তার জন্য রয়েছে আনসার বাহিনী। আপনি নিশ্চিন্তেই ঘুরতে পারবেন এই পানাম নগরে। বাড়িগুলি বসবাসের উপযুক্ত এখন আর নেই, তবে জাপানি একটি কোম্পানি এই পানাম নগরের আদিরূপ ফিরিয়ে দিতে চান। যদি বাংলাদেশ সরকার এগিয়ে আসে তাহলেই ফিরে পাবে সেই আদিরূপ পানাম নগর। পানাম নগর আদিরূপ ফিরে পেলেও ফিরে আসবে না সেই পুরনো বসতিরা। তোমার সব কিছুই থাকবে পড়ে, তুমি যাবে একদিন চলে সব কিছু ছেড়ে। তো কিসের এত অহংকার তোমার এই দুনিয়াতে? তুমি আসলো কত রাজা এলো গেলো, আমিও গেলাম চলে সব কিছু ছেড়ে এই দুনিয়ার মাঝখান থেকে। সবই এখন থাকবে নিরবতার সাথে না? সবাই ঘুরবে পৃথিবীতে, আনন্দ করবে, ঘুরে বেড়াবে, একসময় তারাও চলে যাবে পৃথিবী ছেড়ে। পানাম সিটিতে প্রবেশ করার পথ 2টি প্রবেশপথ রয়েছে। ছোট ছোট 5টি পুকুর রয়েছে। পুকুরের মধ্যে প্রতিটি পুকুরে 2টি করে পাকা ঘাট রয়েছে, আর সেই পুকুরগুলা অনেক সুন্দর ছিল।
অযত্ন অবহেলায় পুকুর ঘাটের পাকা ঘাটগুলা ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। তবে এরকম ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।